আজ ঢাকায় পর্দা উঠছে মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আসরে অংশ নেওয়া ভুটান স্বাগতিক বাংলাদেশ, কারণেই আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা। কল্লোপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল ৪:৩০। সাফ নারী চ্যাম্পিয়নশিপের পর আরও একটি টুর্নামেন্ট জয়ের সুযোগ বাংলাদেশের নারীদের সামনে, তবে এবার মাঠ পাতানোর পালা ছোটদের। ভুটান ও স্বাগতিক বাংলাদেশ দুই দলেরই সমান শক্তিমত্তা। ঘরোয়া ফুটবলে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও এই আসর দিয়েই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে দলগুলো, তাই অধিনায়কের মুখেও জয়ের গল্প। এই টুর্নামেন্টে গিয়ে আমরা টেকনিক্যাল, তারপর হচ্ছে ট্যাকটিক্যালি সবকিছু শিখতে পারতেছি। অবশ্যই জয়ের আশা করি, কারণ আমরা অনেকদিন ধরে হার্ড প্র্যাকটিস করতেছি, তো চেষ্টা করবো ভালো কিছু করতে। কোচ হিসেবে ভুটানের চেয়ে অনেকটা এগিয়ে গোলাম রব্বানি ছোটন, তারপরও তাদেরকে নিচু করে দেখার সুযোগ নেই বলেন স্বাগতিক দেশের কোচ। দুইজনই অনেক এক্সপিরিয়েন্স, আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি যে তারা হেড কোচ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা খেলবো এবং ডিউরিং গেম সিচুয়েশনে আপনার যে সিচুয়েশন তৈরি হয়, তো আমি মনে করি যে মেয়েরা ওইটা অভ্যস্ত আছে, তারা আমাদের পরিকল্পনা অনুযায়ী আপনার সেটা করতে পারবে। আসরে একবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক বাংলাদেশ, তাই এবার ট্রফি নিজেদের করে আসরে সর্বোচ্চ চ্যাম্পিয়ন ভারতের সমান হওয়ার সুযোগটা এত সহজে ছাড়বে না বাংলার নারীরা। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।